অনুচ্ছেদ ৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের অংশ। হাদিস ১৩। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি। হাদিস ১৪। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ও আদম ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই।